হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম সুন্দর একটা দিনে আজ হচ্ছে শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আমি তো নতুন ড্রেস পরে নিয়েছি স্নান টান করে নিয়েছি এখন জাস্ট টিফিন খাবো আর ইভানকেও দেখলে রেডি করিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই এখনো স্নানও করেনি পরেও নি ও জাস্ট বাজার টাজার করে এলো তা আজকে সকালে করব আমরা ব্রেড এগ বয়েল এগ আর ব্যানানা এই দিয়েই আর টিফিনের কোনো রকম কোনো কিছু করব না এগুলো দিয়েই টিফিনটা সেরে ফেলবো এদিকে বেড কাভার পাতবো অনেক অনেক কাজ আছে তো চলো আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ভীষণ ভালো হতে চলেছে তোমরা চলো চটপট করে ব্লগটা দেখতে থাকো হাই হাই তাকাও তাকাও বান্দা সবনাবা বর্ষা দাঁড়াও একটু ওঠো ইভান বাওন ওঠ বাওন স্ট্যান্ড আপ ইভান তো ইভানের বাবা ইভানকে এই স্যান্ডোটার প্যান্টটা দিয়েছে আরও দিয়েছে সেগুলো পরে তোমাদের দেখাবো এক এক করে যেহেতু আমার ড্রেস কালেকশন দেখানো হয়নি তাই চেষ্টা করব এই ব্লগটার মাধ্যমে ইভানের ড্রেসটা আমি মানে যতগুলো ড্রেস হয়েছে সবকটা এই ব্লগের মাধ্যমেই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আর এই যে প্যান্টটা হাতে রিয়াল জুস হাতে রিয়াল জুস খাও পাপা তো আজ আমি এই নাইটিটা পড়েছি এটা আমার বাবার দেয়া ভীষণ সুন্দর হোয়াইটের মধ্যে দেখতেই পাচ্ছ যা দাঁড়ো কাছে আসলে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে তো এই যে দেখতেই পারছো ভীষণ সুন্দর নাইটিটা ডিজাইনটা এটা আমার বাবা আমাকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে দাদা ভাই আমাকে আরো তিনটে নাইটি দিয়েছে তো তিনটে নাইটই তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু পরে আগে তোমাদের দাদা ভাই আসুক ইভানকে নিয়ে তারপরে দেখাচ্ছি একা আর হাতে দেখাতে না প্রবলেম হয় তো চলো আমি কাজগুলো করতে থাকি আর সাথে করে তোমাদের সাথে সব কথা শেয়ার করতে থাকবো ইভানের সমস্ত ড্রেস সমস্তটাই আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো যেহেতু আলাদা করে কোনো কিছু আমাদের দেখানো হয়নি বিকজ আগে থেকে আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি আমরা চৈত্র সংক্রান্তির দিন বেরিয়ে একবারে কেনাকাটা করেছি আর তো ব্রেকফাস্ট খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার চটপট করে রান্নাবান্না বসাবো আর আজকে করব মাছ আর মাংস মানে চিকেন করব। চিকেন করব আর সাথে করে মাছের কালিয়া করব বা দই মাছ করব এরকম টাইপেরই কিছু আর চিকেনটাও কি করব কিছুই ডিসাইড করিনি মানে হয় না দোনা মোনায় চলছে আর কি কালকে থেকে একবার তোমাদের দাদা ভাই বলছে না বিরিয়ানি করো একবার বলছে না রাইস করো কিন্তু আমি বললাম দেখো এতটা গরম পড়েছে রাইস বিরিয়ানি খাওয়াটা একদমই ঠিক হবে না তার থেকে একদম মানে সাদা ভাত খাও আর তার সাথে দেখছি চিকেনটা অন্যরকমভাবে কিছু একটা করি আর মাছটাও সেম অন্যরকমভাবে কিছু একটা করবো ব্যাস আদারওয়াইজ আর কিচ্ছু না আর ভেবেছিলাম একটু ডাল পটল ভাজা এইসব করব কিন্তু এত গরম লাগছে না আর পেরে উঠছি না আর গরমের থেকেও বড়ো কথা কি বলো তো সারা সকাল থেকে উঠে মানে সেই যে সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি সেই থেকে উঠে মানে কাজ করতে করতে না মানে কখন যে দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেছে বুঝতে পারিনি তারপর মানে সব কাজ সেরে যেহেতু নিজের হাতে সমস্তটা করতে হচ্ছে এখন তো করে টোরে নিয়ে দেন আর হয়ে উঠছে না এত কিছু পদ রাতে দেখি কি খাই রাতে তোমাদের দাদাভাই বললো রুমালি রুটি টুটি কিছু নিয়ে আসবে সেটা দিয়ে ডিনার করব তো চলো দেখতে থাকো এখন আমি রান্না বসাবো তো এই যে দেখো চিকেনটা না আমি টক দই দিয়ে তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে যে টমেটো কেটে রেখেছি দুরকমভাবে এটা মাছে যাবে আর এটা মাংসে যাবে আর তার সাথে করে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে মাংসের আলু আর কি কেটে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আগে মাংসটা রান্না করব তারপর মাছ করব তো সেহেতু আমি এখানে দেখতেই পাচ্ছ এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু অল্পই তেল দিয়েছি কারণ মাংস ম্যারিনেটে যেহেতু দেওয়া আছে তোমরা দেখতে পেলে তো চলো চটপট করে রান্নাটা বসিয়ে দি তো পেঁয়াজটার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর সাথে করে চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তো তারপরেই আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব তো একটু অন্যরকম বলতে দেখা যাক পেঁয়াজটা ভাজার পর তো চিকেনটা আর টমেটো গুলো দিয়ে দিয়েছি আর সেটা মাথায় নিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম পার্টিকুলার আমি দই চিকেন করব বা পার্টিকুলার আমি এই চিকেন কষা করব বা নানা রকম রেসিপি করব এটা একদমই ভাবিনি আর তবে মাছটা নিয়ে একটু প্ল্যান করেছিলাম তো সেই জন্য মাছের দেখতেই পাচ্ছ রেজালা করেছি আর কি একটু সাদা সাদা টাইপের গ্রেভিটা রেখেছি তো ওই এখন মানে গ্রেভিটা অলমোস্ট আমার ডান রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ পুরোপুরি প্রত্যেকটা রান্না যদি শেয়ার করতাম তাহলে না অনেক লেট হয়ে যেত ওই জন্য ঝটপট করে করে নিয়েছি তো এখন এই গ্রেভির মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তার সাথে করে গরম জল দিয়ে দিলাম আর আজকে আমি দুটো রান্নাতেই গরম জল ইউজ করেছি আজকে বলবো না বেশিরভাগ দিনই ভালো মন্দ যেদিন রান্না করি মাছ মাংস রান্না করলে আমি সেই দিনকে এই গরম জলটাই ইউজ করি কেন জানি না আমার মনে হয় যে কোনো রান্নায় গরম জল দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় আর তো দেখতেই পাচ্ছ মাছের কালারটা কিন্তু অসাধারণ এসছে আর সত্যি বিশ্বাস করো মানে স্মেলটা যেরকম ভালো বেরিয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য খেয়েছিলাম তো আমরা সবাই জানি যে খুবই ভালো হয়েছিল খেতে তো তোমরা অবশ্যই বলো যে দেখে ঠিকঠাক করতে পেরেছি কিনা আর এখন দেখো লাঞ্চ করতে বসে পড়েছি আর মাছের মাথা আর মাছের লেজা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তো মাছের লেজাটা খেতে আমি বলতে পারো বেশি ভালোবাসি তারপর মাছের মাথা তো ওই জন্য মাছের মাথা নিয়ে বসে পড়েছি আর সাথে করে দেখো মামুনি মাটন করেছিল সেটা দিয়েছে আর আমার তো রয়েছে এই যে মাছের রেজালা তার সাথে আমি করেছি চিকেন কষা মানে চিকেন কষা না মানে টক দই টক দই দিয়ে একটু অন্যরকম টাইপের দই চিকেন টাইপের করেছি আর কি তো চিকেনটাও কিন্তু খেতে ভালোই হয়েছিল আর তার সাথে রয়েছে দেখো মিষ্টি আর পায়েস পাপড় ভাজা চাটনি এগুলো সমস্তটাই কিন্তু মামুনির দেওয়া আমি জাস্ট ওই দুটো রেসিপিই রান্না করেছিলাম আর যাই হোক তো চলো চটপট করে আজকে লাঞ্চটা আগে শেষ করি আর প্রচণ্ড গরম মানে খুবই গরম পড়েছে রিচ খাওয়ার খেতে না একদম ভালো লাগছে না কিন্তু ওই যে বছরের প্রথম দিন ভালো মন্দ তো খেতেই হবে তাই না তো খাওয়া দাওয়ার পর আমি কিন্তু নতুন বেড কাভার পাতলাম তো কেনাকাটা যেদিন করতে গেছিলাম আমি মাথায় ঠিক করেই রেখেছিলাম যে একটা বেড কভার কিনবো কারণ ইভানের কারণে প্রত্যেকটা বেড কভারই আমার মানে একদম আর নতুনের মতো নেই পুরোটাই নষ্ট হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম বছরের প্রথম দিন একদম মানে নতুন বেড কাভার পাতবো নতুন জামা কাপড় পরার সাথে সাথে নতুন বেডটাকেও যদি বেড কাভার দিয়ে সাজানো যায় ভালোই লাগে দেখতে তো এই বেড কাভারটা কিনেছিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বেড কাভারটা কালারটা আমার যেহেতু অন্য কোনো চাদর আমি আগে কখনও পাতিনি তো সেই কারণে আমার কালারটা খুব ভালো লেগেছে তাই জন্য আমি এই কালারটাই নিয়েছি আর আমাদের তো খুবই ভালো লাগছিলো আর মানে প্রথমে কেনার সময় যতটা না ভালো লেগেছে বেডে বিছাবার পর না বেশি ভালো লাগছিল তো তোমরা কিন্তু অবশ্যই বলো যে বেড কাভারটা কেমন হয়েছে এটা আমার পয়লা বৈশাখের জন্য কেনা তো এইবার কভারটা পাতা হয়ে গেলে আমি ভাবছি তোমাদের সাথে একটুখানি আমার আমার আর ইভানের ড্রেস কালেকশানগুলো শেয়ার করে নেব যেহেতু ভেবেছিলাম আমি আলাদা করে ড্রেস কালেকশান তোমাদের দেখাবো যেহেতু আগে কেনাকাটা করিনি সময় পাইনি তোমাদের দাদা ভাই কাজের জন্য তা সেই কারণে আমরা বললাম যে চৈত্র সংক্রান্তির দিন কেনাকাটা করেছিলাম তো ওই জন্য আর দেখানো হয়নি তাই পয়লা বৈশাখের ব্লগের মধ্যেই আমি তোমাদের মানে ড্রেস কালেকশানের ভিডিওটাও দেখিয়ে দেবো যে নাইটিটা আমি এখন পড়ে আছি সেই নাইটিটা দেখতেই পারছো আমার বা মানে খুবই সুন্দর হোয়াইট কালারের এটা আমার বাবার দেয়া আগেই বলেছি আর এখন যে নাইটিগুলো তোমাদের দেখাবো সেগুলো প্রত্যেকটাই তোমাদের ভাই দিয়েছে অ্যাকচুয়ালি বাবাও বলেছিল কুর্তি নিতে তো গরমে এদিক ওদিক কোথাও বেরোতে তো আর ভালো লাগে না তাই ভাবলাম যে এখন আর কুর্তি টুর্তি কিছুই নেব না আর তোমাদের দাদা তো আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমি নাইটিই নেব তো সেই কারণে আমি নাইটিই নিয়েছি আর কি তা ইয়ালো কালারের নাইটিটা দেখলে ওটা কিন্তু ভীষণ সুন্দর আর এইটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু আরও সুন্দর ভীষণ সোবার একটা কালার দেখতেই পারছ আর সাথে করে হাতাটা দেখো হাতাটাও ভীষণ সুন্দর তোমাদের দেখাচ্ছি মানে একটু কুচি কুচি যে হাতাটা বলে না সেরম ধরনের হাতা আর কি আমি একজাক্ট নাম জানি না এই হাতাটা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলো কিন্তু এই হাতার নাইটি আমি আগেও করেছি বেশ ভালো লাগে তো এই গেল দুটো নাইটি এরপর আসছে এই যে থার্ড এই নাইটিটা হচ্ছে রাজস্থানী প্রিন্টের তো এই নাইটিটা আমার দেখা মাত্রই খুব ভালো লাগলো এই নাইটিরই মানে সেম কালার একটা আমার শাশুড়ির আছে আর একটা অরেঞ্জের মধ্যে এই নাইটের সেম ওইটা আমার মায়ের আছে তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে দুই মা যখন পড়ছে তাহলে আমি কেন বাদ যাই তো ওই জন্য ভাবলাম যে এই নাইটিটা নিই এটা অ্যাকচুয়ালি আমার চোখে মানে পরে নি প্রথমে তোমাদের দাদাভাই দেখেছে তো সেই জন্য তোমার দাদাভাই বললো তাহলে নিয়ে নাও এটা এটাও বেশ এটাও বেশ ভালো লাগছে তো আমার চারটে নাইটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে হাতাগুলো দেখছো না এই হাতাগুলো আমি তোমাদের কি কথা বলতে পারিনি যেহেতু ফ্যানটা চলছিল বলে আর গরমে ফ্যান বন্ধ করেও থাকতে পারছিলাম না তো সেই জন্যই আর কি ডাবিং করছি তো এটা হচ্ছে ইভানের ড্রেস আর কি ইভানের কয়েকটা ছবি আমি এখানে দিয়ে দেবো তোমরা তোমাদেরকে বলে দেবো যে দুটো ড্রেস ওর আর কি পরা হয়ে গেছে একটা তো তোমরা ওকে রিয়েল জুস খেতে খেতে দেখলে ওটা ওর বাবার দেয়া আর এইটা হচ্ছে ওর ঠাম্মুর দেয়া আর গ্রিনটা হচ্ছে আমার বড় মাসি শাশুড়ির দেয়া তো এই দুটো ড্রেস এখানে রয়েছে আর ভিডিও শেষে তোমরা দেখতে পারবে আমার বাবা ওকে কি কি দিয়েছে তা কেমন হয়েছে অবশ্যই বলো আর লাল যে ড্রেসটা পরিয়েছিলাম চৈত্র সংক্রান্তির দিন সেটা কিন্তু আমার ছোট মাসি শাশুড়ি দেয়া এটা আমার বাবা দিয়েছে আমাকে তোমাদের তো সকালেই বললাম আর ইভানের দুটো কালেকশন দেখালাম একটা সকালে পড়েছিল আর একটা রেড কালারের যেটা পড়েছিল ওটা আমার ছোট মাসির শাশুড়ি দেওয়া ওটাও আগের দিন পরিয়ে দিয়েছি মানে চৈত্র সংক্রান্তির দিন ওটা পড়েছিল আর যেটা সকালে পড়ালাম তোমরা দেখতে পেলে আজকে যে গেঞ্জিটা আর স্যান্ডোটা আর প্যান্টটা ওটা আকাশ দিয়েছে আর ওরকমই সেম স্যান্ডো শুধু গ্রিন কালারের ওটাও একটা আকাশ দিয়েছে আকাশ বলেছিল ভালো কিছু দেবে ওকে মানে দামি কিছু সেট আর কি কিন্তু আমি বারণ করলাম যেহেতু সবাই তো ভালো কিছুই ওকে দিচ্ছে তো ওর এই গরমে না একটু মানে কমফর্ট পাওয়ার জন্য এই স্যান্ডো খুব দরকার তো ওই জন্য আমি বললাম থাক আমি স্যান্ডোই কিনে দিই ওকে আর আমার বাবা ওকে একটা সেট দিয়েছে যেটা শুনতে তোমাদের দেখাবো এখন প্রচন্ড গরম লাগছে যেন তো এই জাস্ট কারেন্ট এলো আর কি তো এখন আর শরীর দিচ্ছে না এগুলোই হাতের কাছে বার করা ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম সন্ধেবেলা বাবার কালেকশন গুলো তোমাদেরকে দেখাবো আর সন্ধেবেলা একটু বেরোনোরও আছে তো বেরোবো তার ভাবছি রেডি করানোর সময় তোমাদের দেখিয়ে দেবো চলো আর এই দেখো আমার বাবা ইভানের জন্য ড্রেস নিয়ে এসছে পয়লা বৈশাখ স্পেশাল এটা হচ্ছে মানে মানে একটা সেট আর কি তো সেটটা চলো তোমাদের চটপট দেখাই আর তার সাথে করে দুটো সাদা রঙের স্যান্ডো গেঞ্জি এনেছে কারণ বাবার খুব ইচ্ছে ছিল আর কি ইভানকে সাদা একদম সাদা মানে কোনো ডিজাইন থাকবে না স্যান্ডো পরানোর আর কি আমি যখন ছোট ছিলাম বাবার যেহেতু ফেভারিট কালার সাদা তো বাবা আমাকেও কিন্তু সাদা জামা টামা বেশি পরাতো তো ইভানের ক্ষেত্রেও বাবা বললো কালারিং স্যান্ডো তো পরে কিন্তু সাদা স্যান্ডোটা যদি ওকে পরাই তাহলে দেখতে বেশি ভালো লাগবে তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো জামাটা খুব সুন্দর হয়েছে আর এই কালারটা ইভান কোনোদিন পরেনি আর সাথে করে প্যান্টটা তো আরো বেশি সুন্দর হয়েছে আর এই যে এই দুটো স্যান্ডো আর কি এই দুটো স্যান্ডো বাবা ইভানকে দিয়েছে গরমে পড়ানোর জন্য তো যদিও বাচ্চা মানুষ আমি বললাম নোংরা হয়তো করে ফেলবে কিন্তু বাবা বললো নোংরা করলেও পড়া অসুবিধা নেই তা যাই হোক আর সাথে করে এই নীল কাটারটা নিয়ে যেটা হচ্ছে বেবি নীল কাটার ইভানি নীল কাটারটা হারিয়ে গেছিল তো ওই জন্য বাবা ওর জন্য আবার বেবি নীল কাটারও কিনে এনেছে তো আজ হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন ভিডিওটা যেদিন সেদিন আমার কন্টিনিউ আর করা হয়নি তাই ব্লগটা আজকে শেষ করতে চলে এলাম তো আমার পয়লা বৈশাখের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও আই হোপ তোমাদের ভালো লাগবে যতটা তোমাদের ভালো লাগবে ততটা করেই দেওয়ার চেষ্টা করেছি আর কি তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ